সঙ্গে আমি চলে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি নিয়ে এসেছি আবার একটা জল খাবারের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ঝাল সুজি বা নোনতা সুজি। খেতে ভীষণ সুন্দর লাগে আর খুব চটজলদি হয়ে যায় আর অনেক রকম সবজিতে ইউজ করা যায়। তাহলে চলো ঝটপট দেখিয়ে দিই রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি। এই ঝাল সুজি বা নোনতা সুজি বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি 200 গ্রাম সুজি, একটা টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে ফাইন কেটে নিয়েছি দেখো একদম সরু সরু করে, একটা আলু নিয়েছি বড় সাইজের সেটাকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বিনস আর গাজর। এখানে আমি একটা বড় গাজরের অর্ধেকটা দিয়েছি আর 15 থেকে 20টা মতো বিনসকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে যেটা আমাকে করতে হবে সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। কড়াটা আমি গরম করে নিয়েছি, সুজিটা দিয়ে দিলাম। অনেকেই বলে বা আমার অনেক বন্ধু বান্ধব বলে সুজি একটু বেশি দিন রাখলে পোকা হয়ে যায়, যদি এইভাবে ড্রাই রোস্ট করে রেখে দাও তাহলে কিন্তু পোকাটা হয় না আর অনেকদিন ভালোও থাকে জিনিসটা, আর ফ্লেমটা অবশ্যই কমিয়ে এটা রোস্টটা করবে নালে সুজির রংটা বদলে যাবে কালচে হয়ে যাবে। মিনিট 2-3 সময় ধরে সুজিটাকে আমি একটু ভেজে নেব। সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে রাখবো। কড়াতে আমি 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে, দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে এভাবে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া আলু। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি বিনস আর গাজরটা দিয়ে মিনিট 2-3 আলুর সাথে এটা ফ্রাই করে নেব। এখানে আমি বিনস গাজর ইউজ করেছি, তোমরা চাইলে বাঁধাকপি, ক্যাপসিকাম, ফুলকপি যেটা তোমাদের ভালো লাগে সেরাও সবজি অবশ্যই ব্যবহার করতে পারো। এগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, এবারে এই মাছটাকে টক
হোল মতো করে নাও। সবজিগুলো আমি সাইডে সরিয়ে দিলাম, দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, তোমরা গ্রেট করেও দিতে পারো। সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে দিই। এই সময় টমেটোটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিলাম, চিনিটা অবশ্যই দেবে, তাহলে স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব, ভিজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজির সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি জল দিয়ে দিলাম, আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ জল দিলাম, দিয়ে ভালোভাবে সুজিটা মিশিয়ে নেবো। একেবারে পুরো জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে এটা মেশাতে থাকবে, তাহলে দেখবে সুজিটা তোমাদের ঝরঝরে হবে, নাহলে কিন্তু একটু নরম হয়ে যাবে বা মেতিয়ে থাকবে। ভেজে রাখা কিছু বাদাম দিয়ে দিলাম, বাদামগুলো আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই জন্য আজকে ভিডিওটা বাদাম ভাজাটা দেখালাম না। দেখো জলটা কিন্তু আমার টেনে নিয়েছে, আরো একটু জল দেব, আরো এক কাপ জল দিয়ে সেটা আমার হয়ে গেছে। এটা সার্ভ করে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। ঝাল সুজি বা নোনতা সুজি দেখলে তো কত চটজলদি বানিয়ে ফেললাম। তাহলে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো, অনেক মজা করবো, অনেক আড্ডা দেবো, তার সঙ্গে শেয়ার করবো আমার পছন্দের একটা রেসিপি। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।